প্রসুন একটা আইফোন কিনতে আইফোনের বেশি দাম লো, একটা কিডনি বিকলেই হয়ে যাবে। চ আমি আর তুমি একটা কিডনি দিয়ে নিয়ে তোর একটা আমার একটা কেটে দিয়ে নিয়ে একটা আইফোন নেবো, চ ভালো দেখে ক্যামেরা বটে। ঠিকই বলেছিস, আমাদের এই ফোনে চলে না, আইফোনে একটা নিতে হবে, চ কিডনিটা দিয়ে হলো। কিডনি টিডনি বিক্রি করে একটা ভালো আমি ডাক্তারখানা জানি, ডাক্তারখানা থেকে যাবি, চ একটা কিডনি বিক্রি করে দিয়ে আর আইফোন নেবো। আইফোন দিয়ে নিবই, কিন্তু আমি আমার কিডনি দিয়ে নিব, তো একটা কিডনি আমার আইফোন হয়ে যাবে। কিন্তু ও আগে বলা যাবে না, ডাক্তারবাবু সাথে আমাকে বোঝাপড়া করতেই হবে। এই কিছু প্যালান তেলান করছে মনে হচ্ছে, মাথাটা ডেজার করে আমার কিডনি একটা বিক্রি নিয়ে ও মনে কিডনি দিবে না, এমনি প্ল্যান করছি। চিরে মাথাটা ডেজার করে কি করতে চাইছিস তখন? আরে কিছু না রে, পাড়াটা একটা খুঁজে আসছিল, সেটা খুঁজে আলি। ঠিক আছে যাওয়া যাক, ডাক্তার কাজটা ফোন করিলি। হ্যালো ডাক্তারবাবু, বাড়িতে আছেন কি? হ্যাঁ আছি বাড়িতে। ঠিক আছে আমরা যাচ্ছি, তাহলে দুজনে এইখানে যাই, তোমার সাথে কথা হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আসো। তাহলে কি বলো ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলছে তোরা আসতে পারিস, তাড়াতাড়ি বলছে চলে আয়। ঠিক আছে চো। তাহলে পেরের মোবাইল তো আছে, কিনছি এই শোরুমে গিয়ে। ডাক্তারবাবু আসতে পারি? আয় আয়, তোরা বস, তোরা দাঁড়ায় থাকিস না। ডাক্তারবাবু বলতেছিলাম যে ও বসবে, আমি বসবো না। লেবু বসবে, আমি বসবো না এখন, আমি পরে বসবো। তোমার সাথে একটা গল্প আছে আমার। যাই বসে পড়ি, ভালো জায়গা পাইছি, এই সুযোগ ছাড়া যাবে না। এসে ডাক্তারবাবু কিনা যে বসতে বলে সত্যি বলে আমরা আরো ভালো হতো, ঘুমও লাগিয়েছে। ডাক্তারবাবু 1,00,000 টাকা যেমন হোক কেটে কেটে বিক্রি করে একটা আইফোন নিতে হবে ভালো দেখে, বুঝলি? ঠিক আছে সবই বুঝলি, আমার বিল কত হবে সেটা তুই জানো? 50,000 টাকা দিতে হবে আমাকে আগে, তারপর আমি চিকিৎসা করবো, কিডনি টিডনি বিক্রি করবো, না তো পুলিশ চলে এলে আমার একদম কেস করে দেবে। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, ওর একটা কিডনি বিক্রি 1,00,000 টাকা আমাকে দেবে, যত পারবে তুমি ততটা পারবে নিয়ে নেবে। আর ওকে পাঁচুক মরুক, আমি ওর 1,000 টাকাবো না। ঠিক আছে তুমি এখন বাইরে যাও, আমি অপারেশন করবো। এই শোনো, তুমি তো তাই বসে গেলে, তোমার বন্ধু কি শুনেছো? কি বলে গেলো আমাকে তোমার বন্ধু? কি বলবে আবার, বলেছে একটা আইফোন নেবো, একটা কিডনি দিতে হবে, আর কি আমি আগে দেবো ও পরে দেবে, এটাই তো বলেছে নাকি? না না এটা বলে না, তাহলে কি বলেছে বলো? ও বলেছে তোমার একটি কিডনি নিয়ে তুমি মরো আর বাঁচো, ওকে কিডনিটা 1,00,000 টাকা দিতে হবে, আর বাদ বাকি যত টাকা লাগবে আমি সব পয়সাটা নিয়ে নেবো, বুঝলি? কিন্তু আমি ভালো মানুষ বলে তোমার কিডনিটা নেবো না, তোমাকে আমি যেতে দিচ্ছিলাম, চলে যাও, তোমার ওর সাথে কোনোদিনও মেশো না, ও তোমার বন্ধুর নামে কলঙ্ক, বুঝলি? কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো যে ডাক্তার বাবু। তো বন্ধুরা, তোমাদের বন্ধুরাকে কেউ বিশ্বাস করে এমন করবে না, বন্ধুরা এমনি ফানি ভিডিও কেউ সিরিয়াস নেবেন না। বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর কমেন্ট করে দেবে, আর তোমার বন্ধুরাকে শেয়ার করে দেবে, এরকম এরকম মজার মজার ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য সবার।